संरक्षण करते जिनिसटाके देखिए देव आशा करी आपनादेर सकलेर खूब भालो लागबे। आम संरक्षण करार जन्य प्रथमे आमरा आमटाके छोटो छोटो टुकड़ा करे नेब। তারপরে আমটা আমের ভিতরে যে বীজটা থাকে এই বীজটা কিন্তু আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমটাকে আমরা খুব ভালো করে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে আমরা আমটাকে কিন্তু শুকনা শুকনা করব। এর জন্য আমরা কিন্তু যে কোনো একটা সরানো প্লেটের মধ্যে এই আমগুলোকে আমি দিয়ে দেব। এই সরানো প্লেটের মধ্যে দেব। এর জন্য আমি কিন্তু সরানো প্লেটের উপরে টিস্যু দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে তাহলে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে একটা শুকনা কাপড়ও কিন্তু দিতে পারবেন। এই সরানো প্লেটের মধ্যে একটা শুকনা কাপড়ও দিতে পারবেন। দেওয়ার পরে আমি কিন্তু এই আমগুলোকে সবগুলো আমি এইভাবে দিয়ে দেব। সব আমগুলোই আমি এই সরানো প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আমের যে গায়ে যে এক্সট্রা পানিটা আছে এটা কিন্তু আমরা শুকায় নেব। আমি এখানে টিস্যু দিয়ে শুকায় নেব। আপনাদের হাতের কাছে যদি আমি আবারও বলতেছি আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে আপনারা কিন্তু ফেনের বাতাসেও কিন্তু এই জিনিসটা শুকায় নিতে পারবেন। তবে আমের গায়ে কিন্তু কোনো প্রকারের পানি রাখা যাবে না। সব পানিগুলাই কিন্তু আমাদের শুকায় নিতে হবে। এভাবে আমি সব আমগুলাকে দিয়ে দিলাম। তারপরে আমরা আমের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেই এক্সট্রা পানিটা কিন্তু আমরা এভাবে আরেকটা টিস্যু দিয়ে কিন্তু চেপে চেপে কিন্তু শুকায় নেব। আমের গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু আমটা পচে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু চেপে চেপে কিন্তু সব পানিগুলাই কিন্তু একদম শুকনো শুকনো করে নেব। কোনো প্রকারে কিন্তু পানি রাখা যাবে না। আমি আবারও বলে দিচ্ছি এই কাজটা আমি কিন্তু টিস্যু দিয়ে করতেছি। আপনাদের হাতের কাছে যদি টিস্যু না থাকে সুতি কাপড় থাকে সেই সুতি কাপড় দিয়েও করতে পারবেন। আবার চাইলে ফ্যানের নিচেও কিন্তু রেখে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। মোট কথা হচ্ছে আমের গায়ে পানি না থাকলেই হইল আর কি। এভাবে সব পানিগুলো শুকায় শুকায় নিয়ে নিলাম। তারপরে আমরা এই আমগুলাকে এখন সংরক্ষণ করব। দেখেন আমার আমের গায়ে কিন্তু কোনো প্রকারের পানি নেই। আমটা একেবারেই শুকনা হয়ে গেছে। যাই হোক আর কি, এরপরে আমরা এই আমগুলাকে শুকনা শুকনা আমগুলাকে কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দেব। এরকম একটা বক্সের মধ্যে রেখে দেব। এই জন্য আমরা বক্সের যে নিচের অংশটা আছে এটার মধ্যে আমরা কিন্তু একটা টিস্যু দিয়ে দেব। এরকম একটা মোটা করে কিন্তু টিস্যু দিয়ে দেব। এই বক্সের নিচে আমি টিস্যু দিচ্ছি। আপনারা যদি চান শুকনা কোনো কাপড়ও কিন্তু সুতি শুকনা কোনো কাপড়ও কিন্তু দিয়ে দিতে পারবেন। এইভাবে টিস্যু দিয়ে দেব। দেওয়ার পরে এই আমগুলাকে কিন্তু এখানে আমি বক্সের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দেব। সবগুলা আমি কিন্তু আমি এই বক্সের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দেব। এইভাবে বক্সের মধ্যে আমগুলাকে রেখে দিলাম। তারপরে আমরা আমের উপর দিয়ে কিন্তু একটা করে টিস্যু দিয়ে দিব। আমি আমের নিচেও কিন্তু একটা টিস্যু দিয়ে দিছি। এখন আমি আমের যে উপর পাশে কিন্তু একটা টিস্যু দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে বক্সের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা কিন্তু খুব ভালো করে সেট করে দেব। যেন ফ্রিজের যে বাতাসটা আছে এই বাতাসটা যেন আমাদের এই আমের মধ্যে না লাগে এমন করে সেট করে দেব। যেন আমের যে ফ্রিজের যে বাতাসটা আছে এই বাতাসটা যেন আমের ভিতরে না লাগে। এইভাবে আপনারা আম ফ্রিজে রাখবেন। এক বছর পর্যন্ত আপনারা কিন্তু কাঁচা কাঁচা আম ফ্রেশ ফ্রেশ কাঁচা কাঁচা আম খেতে পারবেন। যাই হোক আর কি, আপনাদের যদি ফ্রিজের জায়গা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা বক্সে না রেখেও কিন্তু এই যে পলি ব্যাগের মধ্যেও কিন্তু আপনারা আম দেখতে রাখতে পারবেন। সেক্ষেত্রে পলি ব্যাগের যে ভিতর পাশে আপনারা একটা টিস্যু দিয়ে দেবেন। এভাবে টিস্যু দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু এই আমগুলাকে টিস্যুর উপর দিয়েই কিন্তু আমগুলাকে দিয়ে দেবেন। এভাবে ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা কিন্তু আমগুলাকে দিয়ে দিবেন। এই যে টিস্যুর উপর দিয়ে কিন্তু আমগুলা দিবেন। আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টিস্যুর উপর দিয়ে কিন্তু আমগুলাকে দিয়ে দিবেন। সবগুলো আমি কিন্তু টিস্যুর উপর দিয়ে দিবেন।
সব আমগুলোকে টিস্যুর উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে আমরা এই আমের উপর দিয়ে আরেকটা করে কিন্তু টিস্যু দিয়ে দিব, টিস্যু দিয়ে দিব। দেওয়ার পরে পলিশ থেকে যে মুখটা আছে সেই মুখটা কিন্তু খুব ভালো করে বেঁধে দেব, এভাবে কিন্তু খুব ভালো করে বেঁধে দেব। এই পলি ব্যাগের মুখটাও আমরা এমন ভাবে বাঁধবো যেন এই আম যে আমরা যে আম রাখলাম এই আমের ভিতরে যেন বাতাস না ঢোকে, একদম খুব টাইট ভাবে আমরা কিন্তু আমগুলোকে পলি ব্যাগের মধ্যে রেখে দেব। যাই হোক আর কি, এই পলি ব্যাগের মধ্যে রেখেও আপনারা কিন্তু এক বছর পর্যন্ত আমগুলোকে সংরক্ষণ করতে পারবেন। ঠিক যেই রকম আম রাখবেন ঠিক সেই রকম আমই কিন্তু আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন। যাই হোক আর কি, সেই সাথে সাথে আমার কিন্তু আম সংরক্ষণের কাজটা শেষ হয়ে গেল। আমার এই আম সংরক্ষণ আপনাদের যদি একটু ভালো লাগে, উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাথে থাকেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করেন, আর আমার পরিবারের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।